হবিগঞ্জের পৃথক স্থানে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে এর মধ্যে শায়েস্তাগঞ্জের এক বৃদ্ধ ও আজমিরিগঞ্জের দুই কিশোর রয়েছেন সকালে বজ্রপাতের এই ঘটনাটি ঘটে শায়েস্তাগঞ্জের নূরপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে বজ্রপাতের সময় ছেলেকে ঘরে আনতে গিয়ে আস্কির মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয় এদিকে হবিগঞ্জের আজমিরিগঞ্জে উপজেলার রনিয়া গ্রামের পাশের কুশিয়ারা নদীতে মাছ ধরতে গেলে আকস্মিক বজ্রপাতে পাঁচজন আহত হন এ সময় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারফত আলী ও রবিন নামে দুই কিশোরের মৃত্যু হয়